জাহাজের টিকিট পাবেন না, আগে থেকে বুক না করলে এক সপ্তাহ আগে বুক করতে হবে, 15 দিন আগে বুক করতে হবে, এক মাস আগে বুক করতে হবে, এই ধরনের কথাবার্তা কিন্তু আপনি অনলাইনে প্রচুর দেখতে পারবেন। কারণ অনলাইনে এই সেন্ট মার্টিনের জাহাজের টিকেটের দালাল এবং রিসোর্টের দালাল দিয়ে ভরে গেছে। সেন্ট মার্টিনে এবার আমার ষষ্ঠবারের মতন আসা, এবং এবার অবশ্য আমি সর্বোচ্চ 2 রাত কাটলাম এখানে। এর আগে যে 5 বার আসছি, 5 বারই যেটা হয়েছে সেটা আমি 1 রাত করে থেকে চলে গেছি। তো 1 রাত থেকে আসলে সেন্ট মার্টিনে খুব ভালো কিছু বোঝা যায় না বা খুব ভালো কিছু দেখা যায় না, কারণ সেন্ট মার্টিনটা অনেক বড়। আমরা যে 2 দিন থাকছি তাও কিন্তু সম্পূর্ণ সেন্ট মার্টিন এখনও, মানে 2 রাত থাকছি তারপরেও আসলে সেন্ট মার্টিন কিন্তু সম্পূর্ণটা আমরা এখনও দেখে শেষ করতে পারি নাই। আমি ষষ্ঠবারের মতো এসেও ভেতরে কী আছে সেটা কিন্তু দেখা হয়ে ওঠেনি। তো সেই অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে কিছু ট্রিপ দিচ্ছি, যেগুলো আসলে সেন্ট মার্টিন ভ্রমণের আগে আপনাদের খুব কাজে লাগবে। নাম্বার 1, সেন্ট মার্টিনে অনেক রিসোর্ট, হ্যাঁ রিসোর্টের কিন্তু অভাব নাই, কিন্তু আপনি যখন অনলাইনে খোঁজ খবর নেবেন দেখবেন অনলাইনে কিন্তু বেশ কিছু দালাল তৈরি হয়েছে। হ্যাঁ, আমরা ইউটিউবে যে ভিডিওগুলো দেখি বা রিভিউগুলো দেখি, এগুলাতে কিন্তু শুধুমাত্র ভালো দিকগুলোই দেখায় সেন্ট মার্টিনের, নেগেটিভ কোনো কিছু কিন্তু দেখায় না। তো আমি ভাবলাম যে নেগেটিভ যে বিষয়গুলো আছে যেগুলো অ্যাকচুয়ালি আপনাদের উপকার হবে সেগুলো নিয়ে কিছু কথা বলি। সেন্ট মার্টিনে দেখবেন যে আপনি শুনবেন যে জাহাজের টিকিট পাওয়া যাচ্ছে না, তারপর রিসোর্ট পাওয়া যাচ্ছে না, রিসোর্ট পাবেন না, জাহাজের টিকিট পাবেন না, আগে থেকে বুক না করলে 1 সপ্তাহ আগে বুক করতে হবে, 15 দিন আগে বুক করতে হবে, 1 মাস আগে বুক করতে হবে, এই ধরনের কথাবার্তা কিন্তু আপনি অনলাইনে প্রচুর দেখতে পারবেন। কারণ অনলাইনে এই সেন্ট মার্টিনের জাহাজের টিকেটের দালাল এবং রিসোর্টের দালাল দিয়ে ভরে গেছে। হ্যাঁ, আমি যে টিওবি হেল্পলাইন আছে ওটা অবশ্যই অনেক ভালো একটা গ্রুপ, তো ওই গ্রুপে একটা পোস্ট করছিলাম যে আমি মানে রিসোর্টের কোনো খোঁজ খবর, মানে এত তারিখের ইয়েতে যেতে যাচ্ছি, জাহাজের টিকিট এবং রিসোর্টের নিয়ে কোনো সমস্যা আছে কি না। তো একজন আমাকে কমেন্ট করলো যে এখন প্রচুর ভিড়, এটা ডিসেম্বর মাস, এটা একদম কিন্তু ফুল সিজন। এখন আজকে হচ্ছে ডিসেম্বর কয় তারিখ, আজকে কয় তারিখ ভাই? 25 তারিখ। আচ্ছা, 25 তারিখ, ডিসেম্বরের 25 তারিখ, এটা হচ্ছে সবচাইতে ফুল সিজন। এই ফুল সিজনেও আপনি রিসোর্ট পাবেন না, রিসোর্টের জন্য আপনাকে অনেক ঘোরাঘুরি করতে হবে, আপনি আগে থেকে রিসোর্ট বুক করে যাবেন। তো সাধারণত যেগুলো রিসোর্ট মানে বিচের পারে না সেগুলো কিন্তু আপনার 500 থেকে 1000-এর মধ্যেই পাওয়া যায়। যেগুলো বিচের পারে সেগুলো ধরেন আপনার একটু বেশি, 1500-2000-3000 যার কাছে যেরকম পারে সেরকম, অর্থাৎ ইয়ার টাইমে, সিজন সময়। আর অফ সিজনে তো আপনার অনেক কম থাকে। হ্যাঁ, আর যেগুলো আর কি ভিতরে, আমি যেটা কথা বলছি ভিতরে রিসোর্টগুলো কিন্তু 500 থেকে 1000-এই পাওয়া যায়। যেমন আমি এবার যেটাতে ছিলাম 700 টাকাতে ছিলাম, আবার আরেকদিন যেটাতে ছিলাম সেটা চেঞ্জ করছি, সেটা 1000 টাকাতে, মানে 1100 টাকাতে আমরা ঠিক করছি। তো অ্যাকচুয়ালি উনি আমাকে যেভাবে বললেন যে আপনি রিসোর্ট পাবেন না আগে থেকে বুক না করলে, কিন্তু এখানে এসে কিন্তু আমি দেখছি জাহাজ থেকে নামার পর রিসোর্টের লোকজন, ভাই আমার রিসোর্টে আসেন, এটা দেখেন, ওটা দেখেন, মানে তারা আমাদেরকে নিয়ে কারাকারি শুরু করে দিছে। মানে আমরা লোকাল বাস স্ট্যান্ডে গেলে যেরকম দেখতে পারি যে আপনার ব্যাগ পোটলা নিয়ে বাসের কন্ট্রাক্টররা কী করে, বা বাসের হেল্পাররা যাত্রী নেওয়ার জন্য টানাওনা শুরু করে, এখানেও কিন্তু ব্যাপারটা এরকম এই ফুল সিজনেও। তার মানে কি, এতে যে কী প্রমাণ হয় যে এখানে কিন্তু আপনার ইয়ের কোনো অভাব নাই, মানে রিসোর্টের কোনো অভাব নাই, রুমের কোনো অভাব নাই, এরা জাস্ট এই দালালরা এই সংকটটা তৈরি করে। আবার যদি জাহাজের টিকিটের কথা বলি, আমি ডিসেম্বর মাসে আমরা 23 তারিখের দিকে ইয়ে করছি, 23 না 22 তারিখের দিকে, তো সেখানে আমি যেটা দেখতে পাচ্ছি ওইখানেও কিন্তু যে জাহাজের টিকিটের দালাল যেটা অফলাইন দালাল, যেটা অনলাইন দালালরা তো সবসময় বলবে আপনি আগে থেকে কাটেন, অনলাইনে কাটেন, আমি ব্যবস্থা করে দিচ্ছি, না স্যার আপনারা পরে জাহাজের টিকিট পাবেন না। কিন্তু আমরা যখন বাস থেকে নামলাম, আমরা মেবি 7টার আগে নামছি বাস থেকে, তো নামার পরপরই কিন্তু যে টিকিটের যারা দালাল আছে ওরা কিন্তু মানে আপনাকে মানে জাহাজের টিকিট, এই টিকিট ভালো হবে, ওই টিকিট ভালো হবে, এটাতে ওঠেন, ওটার টিকিট কাটছেন কি না, মানে এতে কি, এটাও কিন্তু বোঝা যাচ্ছে কি যে জাহাজের টিকিটেও কিন্তু কি কোনো সমস্যা নাই। তো আপনাদেরকে অনলাইনে যেসব তথ্য দিয়ে বিভ্রান্ত করা হয় কেউ এসব বিশ্বাস করবেন না, আপনারা সরাসরি এখানে আসবেন,
আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অফলাইন কিছু দালালের নাম্বার দিয়ে রাখবো, আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনারা আর কি যে কোনো সময়ই আপনারা টিকিট পাবেন ইনশাল্লাহ, এবং রিসোর্টের ইয়া পাবেন। আর রিসোর্টের যেসব ছেলেপেলে আছে তাদের নাম্বারও কিছু দিয়ে রাখবো, তাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আপনারা অবশ্যই যে কোনো সময় আসলেই আপনারা টিকিট পাবেন এবং রিসোর্ট পাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।